আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা কোয়াদা কওমিন মা কোয়াদান লাম ইয়াজকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াওমাল কিয়ামা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো কওম বা কোনো জাতি বা কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো মানুষজন যখন কোনো মজলিসে বসে এবং ওই মজলিসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করে না এবং তার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়ে না ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াওমাল কিয়ামা ওয়া ইন দাখালাল জান্নাহ, এই জিনিসটা তার জন্য কিয়ামতের সময় অনুতাপের কারণ হবে যদিও সে জান্নাতে প্রবেশ করে। যদিও সে জান্নাতে যায় তারপর ওই যে বসলো আমরা চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পড়ি না এটা হবে অনুতাপের কারণ, ওই বসাটা হবে আপনার আমার জন্য অনুতাপের কারণ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের সময়। আসলে জুমার খুতবা বা জুমার বয়ান বা জুমার উপদেশ বা ওয়াজ এর উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ আমরা আরও কীভাবে সৎকর্মশীল বান্দা হতে পারি, আমরা যেই অবস্থায় আছি আমরা যে অবস্থার উপর আছি আমাদের ইমান আমল আমরা কিভাবে আমাদের ইমান ও আমল বৃদ্ধি করে আরও দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে দুনিয়ার বুকে বিচরণ করতে পারি, এই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমাদের জুমার খুতবার বয়ান শুনতে হবে, জুমার সলাত আদায় করতে হবে, প্রতিটি আমল এই উদ্দেশ্যে করতে হবে যাতে করে আমি আরেকটু বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারি, এতে আমারই লাভ। আমরা দুনিয়াবি বিভিন্ন ঝামেলা নিয়ে ব্যস্ত থাকি, সেই ঝামেলাকে কিভাবে কাটিয়ে উঠবো, সেই ঝামেলা বা সেই বিপদকে কিভাবে কাটিয়ে উঠবো বা আরেকজনের সাথে টক্কর লেগেছে টক্করকে কিভাবে আমরা বিজয়ী হতে পারবো, এই চিন্তায় মূলত আমরা আমাদের অধিকাংশ সময় ব্যয় করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মান আদা লি ওয়ালিয়ান, যে কেউ আমার ওলির সাথে আমার বন্ধুর সাথে আদা করবে শত্রুতা করবে ফাইন আজান তুলিল হার্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে হাদিসে কুদসি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে যে কেউ আমার ওলির সাথে বা আমার বন্ধুর সাথে আমার প্রিয় বান্দার সাথে বা আমার নৈকট্যশীল বান্দার সাথে বা আমার সৎকর্মশীল বান্দার সাথে শত্রুতা করবে বা তাকে কষ্ট দিবে বা তাকে যে কোনোভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করবে আজান তুলিল হার্ব, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু হাদিসে কুদসি বলছে আমি তার বিরুদ্ধে আমি ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করি যে আমার ওলিকে কষ্ট দেয়। সেজন্য আমাদেরকে এই যে আমরা সাতটা দিন আমরা কোরআন হাদিসের বয়ান থেকে দূরে ছিলাম আজকে আবার আমরা মনোযোগের সহিত কিছু কোরআন হাদিসের কথা শুনবো, মনকে খেয়াল রাখবো যেই কথাই বলুক না কেন কোরআন হাদিস দিয়ে যদি বলে থাকে তাহলে আমি এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য একে ওসিলা হিসেবে গ্রহণ করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি হওয়ার জন্য কোনো পীরের সন্তান হওয়া লাগে না, কোনো পীরের মুরিদ হওয়া লাগে না। আমরা মনে করি যে আহারে অনেক পাপ করে ফেলছি, অনেক পাপ আমার কাঁধে বোঝাই হয়ে আছে, এখন যদি এই অবস্থায় মারা যাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তাই তাড়াতাড়ি শর্টকাট ওয়ে একজন পীরের মুরিদ হয়ে যাই, সে আমাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে বা সে আমাকে কোনো না কোনোভাবে করে আমাকে জান্নাতের তরি আমাকে ওই কেয়ামতের কঠিন অবস্থার তরি পার করে আমাকে মুক্ত করে দেবে, এই চিন্তাধারাকে সাথে নিয়ে আমরা একজন পীরের মুরিদ হই। মা লাইসা লাকা বি ইলম, তবে এর কোনো দলিল নেই, এর কোনো প্রমাণ নেই, এই যে এই কাজটা আমরা করি এর পিছনে কোনো দলিল নেই। মা লাইসা লাকা বি ইলম ওয়ালা আবাহিম, বাপ দাদারাও তো পীরের মুরিদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তোমাদেরও কোনো জ্ঞান নাই, তোমাদের বাপদাদারও কোনো জ্ঞান নাই, তারা যে আজ কাজগুলো বাপদাদার দোহাই দিয়ে করছে যা কোরআন হাদিসের সাথে মেলে নেয় এ বিষয়ে তাদেরও কোনো জ্ঞান নেই। আসলে যে এই যে কাজগুলো সোনার উপর সিটা দেয় আরও কত কিছু কাজ আছে মাথা হ্যাং হয়ে যায় এগুলো মনে করলে কোনটা দিয়ে কোনটা বলবো, তো এই যে কাজগুলো আমাদের সমাজে কুসংস্কারগুলো করে এবং বাপদাদার দোহাই দিয়ে করে তখন তাদেরকে বলতে হবে ভাই ঠিক আছে আপনার বাপদাদাকে আমি অনেক সম্মান করি, আপনার বাপদাদা করছে দেখে আমিও করব। তবে শর্ত আছে আপনার বাপদাদা কোন এলমের ভিত্তিতে করছে কোন দলিলের ভিত্তিতে করছে আমি ওই দলিলটার ভিত্তিতেই আমি করব, দলিলটা জানলে।
তখন তো হা করে থাকবে, কারণ বাপ দাদারও কোনো দলিল ছিল না, তারও কোনো দলিল নাই, তখন হয়তো তার জ্ঞান চক্ষু খুললেও খুলতে পারে। সেজন্য আমরা দলিল চাবো, আমরা বাপ দাদাকে অপমান করবো না, বরঞ্চ তার চেয়ে তার বাপ দাদার কাছে আমরা দলিল চাবো, তোমার বাপ দাদা কোন ইলমের ভিত্তিতে করছে বা কোন জ্ঞানের ভিত্তিতে এই আমলগুলো করছে, আমিও করব, জ্ঞানটা জানি আগে দলিলটা জানি তারপরে করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশই দিয়েছে, বিল বাইয়িনাতি ওয়া যুবুর ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তাহলে ওই যে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করো, সমস্যা নাই, তবে বিল বাইয়িনাতি ওয়া যুবুর জ্ঞানী লোকদের কাছে জিজ্ঞাসা করো, তবে জ্ঞানী লোকটা যদি দলিল প্রমাণ না দিতে পারে তাহলে তারটা শোনা যাবে না, তাহলে ওকে ভণ্ড বলে ওকে পরিগণিত করতে হবে, কেন ওর কাছে দলিল নাই। মা লাইসা লাকা বিইলম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য এই রকম ভ্রান্ত রাস্তা আমরা পরিত্যাগ করব, এইরকম ভ্রান্ত রাস্তা পরীক্ষা করে পরিত্যাগ করে আমরা সোজা রাস্তায় করব। ওয়ান হাজা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ান হাজা সিরাতি মুস্তাকিমা, এই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু তোমরা এর অনুসরণ করো, ওরা তাত্তাবি উসুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা এই পথকে বাদ দিয়ে অন্য যে সকল ভ্রান্ত পথ আছে সেগুলো পরিত্যাগ করো, একমাত্র কোরআন হাদিসের পথে চলো, কোরআন হাদিসের পথে চলো, নবীদের পথে চলো, সাহাবা একরামদের পথে চলো। ফাইন আমানু বি মিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো চলতে পারো, সাহাবা একরামদের মতো যদি ইমান আমল করতে পারো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সেজন্য আমাদেরকে সদাসর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমাদের আমল আখলাক যেই অবস্থায় আছে একটু তাকান, নিজের দিকে তাকান, নিজের বৈষয়িক জীবন, পারিবারিক জীবন, নিজের ব্যবসায়িক জীবন কতটা হালালভাবে আপনি ব্যবসা করছেন, কতটা আপনি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি একটু চিন্তা করেন যে আমি যেই কাজগুলো করছি ওই কাজগুলো কি এর পিছনে দলিল আছে কি না, এর পিছনে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট আছে কি না, যদি না থাকে তাহলে তো শয়তানের সার্টিফিকেট আছে, জাহান্নামে যাওয়া লাগবে। অনেকে সুদের সাথে জড়িত, অনেকে হারামের সাথে জড়িত। আজকে এই যে এই মজলিসগুলো হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মজলিস, এই মজলিসগুলোতে আমরা আমাদের মনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে বেশি পরিমাণ ঝুঁকে যায়, সেজন্য আমাদেরকে এই মজলিস থেকে আমাদেরকে শপথ করতে হবে, এই মজলিস থেকে আমাদেরকে মন স্থির করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে বলছে ফাইজা ফারাত্তা ফাংসাব ওয়াইলা রব্বিকা ফারগাব, যখন তুমি একটু সুযোগ পাবে, যখন তোমার দুনিয়াবী কাজ থেকে একটু সুযোগ পাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াবী কাজ ছিল দাওয়াতি কাজ, আমাদের তো দুনিয়াবী কাজ অনেক থাকতে পারে, ব্যবসায়িক বিভিন্ন কাজ, তো এই কাজ থেকে যখন আমরা একটু ফারাক হব, ফাইজা ফারাক্তা ফাংসাব, তখন আমরা কঠিন পরিশ্রমে দিনকে জানার জন্য চেষ্টা করব, কোরআন হাদিস জানার জন্য চেষ্টা করব, একটু আমল করব, দুই রাকাত নফল নামাজ পড়ব, ওয়াইলা রব্বিকা ফারগাব, এবং রবের প্রতি একটু ঝুঁকে যাব, রবের প্রতি নিজের অন্তরকে একটু ঝুঁকিয়ে দেব, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে আমাদের অন্তরকে শান্ত করতে পারি, আমাদের অন্তরে প্রশান্তি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, নেককার বান্দা যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা যারা, তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। তাহলে আমরা ভয়মুক্ত দুঃখমুক্ত জীবন যাপন করতে চাই এবং আমরা দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা চাই, আল্লাহ সুবহানাহু দুনিয়ার বুকে আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া যাতে আমরা পেতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাতে আমরা সবাই দাখিল হতে পারি, এই চেষ্টাই মূলত আমাদের করতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাগুলো কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হচ্ছে আল্লাযিনা আমানু, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে। এখন বলবেন ঈমান আনা তো খুব সহজ, আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছি, আমি তো অনেক বড় ঈমানদার, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলছেন যে ঈমানের 70টিরও অধিক শাখা রয়েছে, তার চেয়ে সবচেয়ে উচ্চতর শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছে যে কেউ যদি মান মাতা ওহু ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, কেউ যদি জানে, কেউ যদি মৃত্যুবরণ করে এবং এই জিনিসটা জেনে নেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কেউই নেই, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমরা বুঝেছি ভুল, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উদ্দেশ্যে বলছে আর আমরা যে আমরা নিছি আরও সঠিক উদ্দেশ্য, যেহেতু আমরা আছি ভুলের মধ্যে, আমরা নিছি যে মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্রটা পড়ব,
তাইলে আমরা জান্নাতে চলে যাব আমল করার কোনো দরকার নাই আকীদা ঠিক করার কোনো দরকার নাই মাজারেও সেজদা দেব কোনো সমস্যা নাই পীর বাবার কাছে পায়ে যাই সেজদা দেব কোনো সমস্যা নাই তারপরে যাই যে মায়ের পা ছুঁইয়া সেজদা করব মায়ের মানে মানুষের সামনে নত হব মানে যত আমাদের কুসংস্কারগুলো আছে আমরা সবই চালিয়ে যাব কিছুই সংশোধন করার কোনো দরকার নেই লা ইলাহা ইল্লাল্লাহ তো আছেই আমার পিছনে আমি জান্নাতে চলে যাব মানে আমাদেরকে একটা ইসলাম মূল জিনিসটা হচ্ছে কি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানাহ চাই এই জিনিস ইসলাম কোনো মন্ত্রের ধর্ম না অন্যান্য যে ধর্মগুলো হিন্দু ধর্ম বা এইসব যে বৈষ্ণব ধর্ম এগুলো হচ্ছে মন্ত্রের ধর্ম তারা মন্ত্র পাঠ করে তো ইসলামটা এরকম কোনো মন্ত্রের ধর্ম না যে আমি এইটা মন্ত্রটা পাঠ করলেই জান্নাতে চলে যাব তবে হ্যাঁ যে অনেক গুণা করছে আমল করতে পারে নাই তবে হ্যাঁ অনেক গুণা করছে আমল করতে পারে নাই মৃত্যু খুব তাড়াতাড়ি এসে পড়ছে কিন্তু তার বোধোদয় হয়েছে যে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব এবং হে আল্লাহ আমাকে যদি আপনি সুযোগ দেন তাহলে আপনার কোন সালাত ফরজ সালাত আমি ফরজ কোন ইবাদত আমি ছাড়ব না আর কোন প্রকার শিরিক আমি আর করব না আর আমার দ্বারা কোন প্রকার হারাম কাজ হবে না এই রকম অবস্থায় যে মেন্টালিটি তৈরি করতে পারে মান আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কার যদি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেও জান্নাতে প্রবেশ করবে তার মৃত্যুর আগে শেষ বাক্য এইরকম যদি হয় আসলেই তার যদি আসলে সে যে আন্তরিক থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দাখিল করবেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাঁকি দিয়ে আপনি সদা সর্বদা আপনি হারাম কাজ করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে দেব মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বললে দেব আল্লাহ রাসূল বলছে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো সমস্যা নাই জান্নাতে চলে যাব এইরকম যদি ফাঁকিবাজি চিন্তা ভাবনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুন মাকিরিন তারা ষড়যন্ত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী আপনার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী আসলে আরেকটা হাদিস আছে মানুষ যেইভাবে জীবনযাপন করে তার মৃত্যুটাও সেই রকম হয় আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জীবনযাপন করেন লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি ঠিক আছে কিন্তু জান্নাতের চাবির যে খাসগুলো আছে ওটা হচ্ছে ওই চাবি দিয়ে আপনার তালা খোলার হচ্ছে কি শর্ত তো জান্নাতের যে তালাটা খুলবে ওই তালারও কিছু ওই চাবির খাস আছে বা শর্ত আছে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন আপনি চাবিটা অর্জন করলেন কিন্তু শর্তগুলো পূরণ করলেন না আপনি জান্নাতে যেতে পারবেন না সেই জন্য দুনিয়ার বুকে আপনি যতদিন আপনি যে আজকে থেকে শপথ না যতদিন আপনি বাঁচবেন লা লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্তগুলো আছে যার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ সজীব হয় টিকে থাকে ঈমান বৃদ্ধি পায় ফাজাদাতহুম ঈমানা কোরআনে বলছে তার ঈমান বৃদ্ধি পায় ঈমান বাড়ানোর জন্য আমরা চেষ্টা করি এই আপনার এই সাধনা করি যে কীভাবে ঈমান বাড়বে দুনিয়ার জীবনে এমনি আপনার শান্তি অবশ্যই আসতে থাকবে দুনিয়ার জীবনে কখনো আপনার ধন সম্পদ মাল সম্পদ কমবে না আপনি যদি ঈমান বাড়ানোর চেষ্টা করেন যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমি সারা জীবন যাপন করব যাতে করে মৃত্যুর সময় আমার অন্তর থেকে সরাসরি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আপনাকে আমাকে দান করুন আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুরুর রহিম